অর্কআডি স্কুলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউট ওয়েব ডিজাইন পরিচিতি চতুর্থ লেকচার আজকে আমরা জানব আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমরা এখানে অনেকগুলো ঘরবাড়ি দেখতে পাচ্তেছি এই ঘরবাড়িগুলো বিভিন্ন রাস্তা দিয়ে সংযুক্ত তার মানে একটা নেটওয়ার্কের মধ্যে এই বাড়িগুলো সব যুক্ত আছে তো আমি যদি এই বাড়ি থেকে এই বাড়িতে যদি কোনো একটি চিঠি পাঠাতে চাই তাহলে অবশ্যই আমার ঠিকানা জানতে হবে বাড়িগুলোর ঠিকানা জানতে হবে যে কোনো বাড়িতেই যদি আমি চিঠি পাঠাতে যাই তাহলে আমাকে অবশ্যই ঠিকানা জানতে হবে এই ঠিকানাটা না জানলে আমি কিন্তু বাড়িতেতে কি পাঠাতে পারবো না চিঠি পাঠাতে পারবো না কিংবা যদি আমরা টেলিফোন নাম্বারের কথা চিন্তা করি অনেকগুলো ল্যান্ডফোনের একটা নেটওয়ার্কে কানেক্টেড বা একটা নেটওয়ার্ক এ তার দিয়ে সংযুক্ত একটি নির্দিষ্ট ফোন থেকে একটি নির্দিষ্ট ফোনে যোগাযোগ করতে চাইলে তাহলে ওর একটা নাম্বার জানতে হবে বা একটা ঠিকানা জানতে হবে আইপি অ্যাড্রেস হচ্ছে এরকম একটা ব্যাপার যা একটি ঠিকানা অসংখ্য কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন স্মার্ট টিভি অনেক কিছুই ইন্টারনেটে সাথে সম্পর্ক যুক্ত। আমি যেহেতু একটি নির্দিষ্ট কম্পিউটার থেকে একটি নির্দিষ্ট কম্পিউটারের তথ্য আদান প্রদান করতে চাই তাহলে সেটা খুঁজে পেতে একটা ঠিকানা লাগবে আর এই ঠিকানাকেই আমরা বলি আইপি ড্রেস প্রত্যেকটি যন্ত্রের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে যে ঠিকানা ব্যবহার করে তাকে খুঁজে পাওয়া যায় এই ঠিকানাকে বলে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না আইপি অ্যাড্রেস বন্টন করে যে সংস্থা তার নাম হচ্ছে আইসিএনএন আইসিএনএন ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম্যান্ড নাম্বারস আইপি অ্যাড্রেস দু ধরনের হয়ে থাকে আইপি ফোর এবং আইপিভি সিক্স আমরা আইপি অ্যাড্রেস দেখতে কেমন একটু দেখে নেব আইপি গুলো দেখতে এরকম চারটি সেগমেন্টে ভাগ থাকে হ্যাঁ প্রত্যেকটা সেগমেন্টে ডট দিয়ে ভাগ করা হয় কি দিয়ে ভাগ করা হয় ডট চিহ্ন দিয়ে আচ্ছা তাহলে এই যে প্রত্যেকটা সেগমেন্ট জিরো থেকে দুইশো পঞ্চান্ন এর মধ্যে থাকবে প্রত্যেকটা কথা থাকবে জিরো থেকে দুইশো পঞ্চান্ন সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে তো আমরা উদাহরণ দেখে নিই যেমন এইখানে ওয়ান নাইন সিক্স পয়েন্ট পয়েন্ট বলতে এটা ডট ওয়ান সিক্স এইট ডট ডাবল সিক্স ডট ওয়ান তাহলে এখানে কয়টা সেগমেন্ট একটা দুইটা তিনটা চারটা তাহলে জিরো থেকে কত পর্যন্ত বলছি দুইশো পঞ্চান্ন জিরো থেকে দুইশো পঞ্চান্ন উপর যাবে না যেমন এখানে ওয়ান সেভেন টু ডট ফোর ডট থ্রি টু ডট টু ফাইভ ফাইভ আসলে জিরো থেকে দুইশো পঞ্চান্নর উপর আইপি অ্যাড্রেস হবে না এবং কয়টা সেগমেন্ট থাকবে এক দুই তিন চার আইপিবি ফোর অ্যাড্রেস আমরা যদি একটু দেখে নেই এই যে আইপিবি ফোর অ্যাড্রেসটা তাহলে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা কিসে সেগমেন্টে বা অক্টেটে ভাগ আছে চারটা অক্টেটে ভাগ আছে এই অক্টেটগুলোকে বলা হয় ডটেড ডেসিমেল নোটেশন এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হচ্ছে কি ডটের ডেসিমেল নোটেশন তার মানে এইখানে এই যে ডট দেওয়া হয় এখানে হচ্ছে ডট দিয়ে ভাগ করা এবং এই যেগুলো সংখ্যাগুলো দেখতেছ সবগুলোই ডেসিমেল সংখ্যা আমরা যদি একটু বাইনারিতে দেখি তাহলে আমরা দেখতে পাই যে বাইনারিতে দেখলে দেখতে পাই যে এইখানে ওয়ান সেভেন টু মানে একশো বাহাত্তরের বাইনেরি আর্ট বিটের বাইনেরিতে আমরা দেখতে পাই যে ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ষোলোর বাইনেরি যদি আমরা দেখি তাহলে জিরো 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 ওয়ান জিরো ট্রিপল জিরো টু ফাইভ ফোরের যদি বাইনেরি দেখি তাহলে ওয়ান 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 জিরো আবার যদি ওয়ানের বাইনেরি লক্ষ্য করি তাহলে জিরো 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 ওয়ান তার মানে এদেরকে আমরা বাইনারিতে দেখলে এইরকম ভাবে দেখব কয় বাইটের বাইনারিতে দেখতে পাব 8 বিটে আবার যদি আমরা এখন যদি আমরা দেখি যে প্রত্যেকটা কত বিটের পরে 8 বিটের করে বাইনারিতে ভাগ করা আছে তাহলে 8 বিট মানে কি এক বাইট তার মানে এখানে কয়টা বাইট আছে 1 2 3 4 তাহলে এখানে কয়টা বাইটে বিভক্ত 4টা বাইটে বিভক্ত আছে তো আমরা যদি আরেকটু দেখি যে এখানে হ্যাঁ প্রত্যেকটাতে চার চার বাইট মানে তার মানে হচ্ছে বত্রিশ বিট চার আস্টে বত্রিশ তাহলে বোঝা যাচ্ছে যে এখানে প্রত্যেকটায় আট বিট করে বাইনারি বের করতে হবে আর আট বিট বাইনারি মানে হচ্ছে এক বাইট তার মানে এখানে বাইট করে একটা দুইটা তিনটা চারটা চার বাইট মানে হচ্ছে বত্রিশ বিট চার আস্টে বত্রিশ আমরা যদি আর একটু পরিষ্কারভাবে বলি যে আইপি ভি ফোর আইপি ভি ফোর উনিশশো আশি সাল থেকে কার্যক্রম শুরু হয় আইপিবি বোর্ডকে চার ভাগে ভাগ করা যায় কত ভাগে ভাগ করা যায় যখন এক দুই তিন চার আইপিবি ভোরকে চার ভাগে ভাগ করা যায় এইখানে আইপিবি ভোরে মোট অক্টেট সংখ্যা হচ্ছে চারটি মোট অক্টেট সংখ্যাটা একটা দুইটা তিনটা চারটে প্রত্যেকটাকে একটা কী বলা হয় অক্টেট বলা হয় প্রতিটি অক্টেটে আটটি বিট থাকে তাহলে প্রত্যেকটা অক্টেটে বিট করা থাকে যে একটা এই যে ওয়ান সেভেন টু এর বিট সংখ্যায় যে আটটা বিট ওয়ান ওয়ান সিক্স মানে ষোলো এর বিটও চারটা এটার বিটও আটটা এটার বিট আটটা প্রত্যেকটার বিট সংখ্যা কত থাকে আটটি থাকে প্রতিটি ওয়াক টেডে সর্বনিম্ন জিরো থেকে সর্বোচ্চ দুইশো পঞ্চান্ন যে কোনো সংখ্যা ব্যবহার তাহলে আমি বলেছিলাম যে প্রত্যেকটা অক্টেটে কত করে ব্যবহার করা হবে শূন্য থেকে দুইশো পঞ্চান্ন এর মধ্যে ব্যবহার করতে পারবো আইভিভি ফোরের সাহায্যে টু টু দি পাওয়ার বত্রিশ আমি বলেছি যে প্রত্যেকটা যে বাইনারি সংখ্যা হিসাব করা হয় তাহলে বাইনারি সংখ্যা টু টুর উপর বত্রিশ তাহলে এক দুই তিন চার তাহলে এখানে অক্টেট হচ্ছে কটা চারটা প্রতিটি অক্টেটের বিট হচ্ছে কটা করে আটটা করে তাহলে চার আসতে বত্রিশ টু টু বত্রিশ তার মানে হচ্ছে এখানে চারশো উনত্রিশ কোটি ভিন্ন ভিন্ন সংখ্যার আইপি অ্যাড্রেস প্রদান করতে পারে আইপি অ্যাড্রেসের প্রকার মধ্যে আমরা এখন যেটা জানবো সেটা হলো আইপি ভি সিক্স আইপি সিক্স এখানে আইপি ভি সিক্সকে আট ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় আইপি ভি সিক্সকে আট ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট সেগমেন্ট সংখ্যা হচ্ছে আটটি এখানে সেগমেন্ট বা অক্টেট যে একটা বললে হবে এখানে হচ্ছে সেগমেন্ট সংখ্যা আমি এখানে সেগমেন্ট দিছি সেগমেন্ট সংখ্যা আটটি তাহলে এই আট ভাগে ভাগ করা যায় প্রতিটা ভাগকে একটা করে কি বলা হয় সেগমেন্ট বলা হয় প্রতিটি সেগমেন্টে ষোলোটা বিট থাকবে এই আইপিবি ফোরটা প্রস্তাবিত এখন পর্যন্ত মানে বিজ্ঞানীরা তৈরি করে রাখছে এখন পর্যন্ত এর ব্যবহার শুরু হয়নি এর কতটা এর সেগমেন্ট প্রতিটা সেগমেন্টে বিট থাকে কয়টা ষোলোটি বিট থাকবে আইপিবি সিক্সের সাহায্যে টু টু ডি পাওয়ার একশো আঠাশ সমান সমান থ্রি ইন্টু ফোর গুণন টেন টু দি পাওয়ার থার্টি ফোর সংখ্যক ডিভাইসে আইপি অ্যাড্রেস ব্যবহার করা যাবে অনেকগুলো যেটা আসলে কল্পনা করা না অনেকগুলো তো আমরা নেক্সটে যাবো নেক্সটে হচ্ছে ভি ফোর এবং ভি সিক্সের মধ্যে যদি পার্থক্য আসে কখনো তোমার পার্থক্য দিতে পারবা পার্থক্য হচ্ছে যে ভি ফোর হচ্ছে ডেসিমেল ন্যারেশন মানে ডেসিমেল ন্যারেশন দিয়ে দেওয়া হয় ভি সিক্স আইপিভি সিক্সটা হচ্ছে হেক্সা ডেসিমেল দিয়ে দেওয়া হয় এটা চারটি সেগমেন্টে বিভক্ত থাকে এক দুই তিন চার এটা চারটি সেগমেন্টে বিভক্ত থাকে এটা কত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আটটা সেগমেন্টে বিভক্ত থাকে প্রতিটি সেগমেন্টের বিট সংখ্যা আট থাকে আইপি ভি ভোরে প্রতিটি সেগমেন্টের বিট সংখ্যা কত থাকে যা আট থাকে ঠিক আছে প্রত্যেকটা সেগমেন্টের বিট সংখ্যা আট থাকবে আইপিভি সিক্সে প্রতিটি সেগমেন্টের বিট সংখ্যা থাকবে ষোলো এখন পর্যন্ত হয় নাই এই জন্যে জাস্ট দেখানো হয়েছে ক্যাপটা সর্বমোট বিট সংখ্যা হচ্ছে বত্রিশ এখানে যদি যোগ করা যায় তাহলে বিট সংখ্যা বত্রিশ এখানে সর্বমোট বিট হবে একশো আটাশটি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলে সকলকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে জিজ্ঞাসা পরামর্শ মতামতের জন্য আমাকে আপনারা ফেসবুকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমার পেজে আবার গ্রুপে সবাই জয়েন করতে পারেন এবং আমার ইউটিউ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ